হরে কৃষ্ণ হরি বল। তোমাদের সকলকে নাটকেট কানাইয়া ইউটিউব চ্যানেলে স্বাগত। আর আজকে আমাদের কানাই সোনার বাড়িতে দেখো একজন গোপাল সোনা এসেছে। উনি কিন্তু অনেক বড়, মানে একটা বাচ্চাদের মতো বড়। আর আমি কিন্তু অনেক লাকি, কারণ এই গোপাল সোনা আমাদের বাড়িতে এসেছে আমার হাতের সেবা পাওয়ার জন্য, মানে আমি খুব খুশি। আর এই গোপাল সোনা দেখো এই দিদিটার বাড়ি থেকে এসেছে, মানে দিদিটারই গোপাল। আর এই দিদিটা হচ্ছে আমার দাদার বান্ধবী, তো আমার এই দাদার বান্ধবী দিদিটারই গোপাল সোনা। তো এই গোপাল সোনা আমাদের বাড়িতে ঘুরতে এসছে। আর এখানে দেখো আমাদের কানাই, মাধব আর আমাদের গোপু বসে রয়েছে। আর ওনাদেরকে এই ভোগটাই দেওয়া হচ্ছিল যখন ও এসেছিলো। আর তোমরা যে দেখতে পাচ্ছ যে পাশে যে বসে রয়েছে ব্লু কালারের ড্রেস পরে, ওই গোপাল সোনা কিন্তু আমার মাসির, আর ওর নাম হচ্ছে গোপু, আর যে এসছে তার নামও হচ্ছে গোপু। এবার দুজনকে যদি আমি গোপু বলে ডাকি তাহলে কিন্তু দুজনেই কনফিউজ হয়ে যাবে যে কাকে ডাকছে, আমাকে না ওকে। এই জন্যে আমি যে বড় গোপাল এসছে যে ওর নাম আমি মনোহর রেখে দিয়েছি। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, মনোহর। তো মনোহর বসেছিল ওখানে, আর মনোহরের দিদি ওনারা সবাই প্রসাদ সেবা নিচ্ছিলেন। তারপর বন্ধুরা মনোহরের দিদিরা সবাই যখন চলে গিয়েছিলেন, তারপরে আমি মনোহরকে দেখো স্পর্শ করছি, কতটা ভালো লাগছিল। মানে মনোহরের যে হাতগুলো না, তোমরা যদি আমাদের বাড়িতে আসো তাহলে দেখতে পারবে, ওর যদি হাত তোমরা স্পর্শ করো পুরো মনে হবে যে বাচ্চাদের তখন হাত স্পর্শ করলে একটা কেমন স্মুথ মনে হয় হাতটা, ঠিক তেমনই মনে হচ্ছিলো আমার, খুব ভালো লাগছিলো। আর আমি তো খুবই আনন্দিত যে আমার বাড়িতে এসছে আমার সেবা নেওয়ার জন্যে। আর তোমাদের একটা মজার কথা বলি, মনোহর কিন্তু একটা কানের পরে এসেছিলো, মানে আরেকটা কানের কিন্তু আস্তে আস্তে একটা কানের হারিয়ে ফেলেছিল। মানে আমার মনে হচ্ছে ও অনেক এক্সাইটেড ছিল যে আসার জন্য কানের বাড়িতে, তো এই জন্য একটা কানের হারিয়ে দিয়েছে, তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলো ওখানে। ওটা এবার আমি মনোহরের যে ড্রেসটা ওটা আমি খুলে দিচ্ছি। আর ওর বাড়ি থেকে অনেকগুলো দুটো ড্রেস পাঠিয়েছিলো দেখো, একটা ইয়েলো কালারের আর একটা রেড কালারের। এবার রাধা অষ্টমীতেও যেহেতু ও থাকবে আমাদের বাড়িতেই, তার জন্য কি আমি রেড কালার পরি কিন্তু রাধা বানাবো, তোমরা অবশ্যই দেখবে সেই ব্লগটি। আর এখন আমি ওর গায়ে একটুখানি কাঠ একটু মুছে দেবো জল দিয়ে, তাই আমি ওগরু তারপরে গোলাপ জল আর চন্দন এবং ফুল এবং তুলসী পাতা দিয়ে ওর গাটা ভালোভাবে আমি গামছা দিয়ে দেখো মুছে দিচ্ছি। আর ও এখানে এসছে কারণ ওর যে দিদি ওনার বাড়ির কেউ একজন মারা গেছেন, তার জন্যে গোপাল সোনা আমাদের বাড়িতে একটুখানি ঘুরতে এসছে, তো এই জন্যে ও এসেছিলো। আর এখন আমি দেখো গোপাল সোনার গায়ে, মানে মনোহরের গায়ে ভালোভাবে মালিশ করে দিচ্ছি। আসলে গোপাল সোনা বলতে বলতে না একটা হ্যাবিট হয়ে গেছে, তাই আমি মনোহর বলতে ভুলে গেছিলাম। যাই হোক, এবার আমি ওর গায়ে ভালোভাবে ওগরুটা মালিশ করে দিয়েছিলাম, তারপরে এখন আমি দেখো পাউডার লাগিয়ে দিচ্ছি। তারপরে আমাদের মনোহর কিন্তু ড্রেস পরবে, আর দেখো এই প্যান্টটা মনোহর এখন পরবে। বন্ধুরা তোমরা জানো আমি প্রথমবার এরকম বড় গোপালের কিন্তু সেবা করার সুযোগ পাচ্ছি, আর এরকম গোপাল সোনা অনেক দেখেছি কিন্তু তাদের সেবা করা হয়ে ওঠেনি, কিন্তু কৃষ্ণের প্রচুর কৃপা যে উনি আমায় সেবা করার সুযোগ দিয়েছেন। আর দেখো এখন আমি ওনাকে এই ড্রেসটা পরাচ্ছি, ড্রেসটা পরে কিন্তু খুব সুন্দর লাগছিলো, প্রচুর হ্যান্ডসাম মনে হচ্ছিলো আমাদের মনোহরকে। দেখো এখন আমি ওকে মালাটা পরিয়ে দিলাম, আর এখন আমি ওকে পাগড়িটা পরিয়ে দিচ্ছি, যেহেতু ওর বাড়ি থেকে পাগড়ি বা চুল কিছু আনেনি, তার জন্য আমি নিজেই বানিয়ে ওকে পরিয়ে দিয়েছি। দেখো ফাইনাল লুক কত সুন্দর লাগছে আমাদের মনোহরকে। আর আমাদের মনোহর কিন্তু দেখো আমাদের মন্দিরের পাশে যেখানে শিব ঠাকুর বসে রয়েছেন, প্রভুপাদ বসে রয়েছেন, ওখানে কিন্তু আমি ওকে বসিয়ে দেবো, তার জন্য আমি জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর শীতের যে ব্ল্যাঙ্কেটগুলো হয় ওগুলো একটু নরম নরম হয়, তাই আমি ওখানে পেতে দিয়ে আর একটা ইয়েলো কাপড় দিয়ে তারপরে আমি দেখো মনোহরকে বসিয়ে দিয়েছি। আর এখানে মনোহরকে সাজানোর জন্য পুরো জায়গাটা এলোমেলো হয়ে গিয়েছিলো, তাই আমি ওগুলো পরিষ্কার করে নিয়েছি। তো তারপরে মনোহর যেহেতু এসেছিলো এবার ওর খিদাও পেয়েছে তাই না, তার জন্য দেখো আমি ওকে এই ভাজা মুড়িটি এগুলো খাইয়ে দিচ্ছি, আর এটা মায়াপুর থেকে আনা। দেখো তোমরা যেটাই গোপাল সোনাকে খাওয়াবে সেটা কিন্তু অবশ্যই চেক করে খাওয়াবে, যাতে তার মধ্যে পেঁয়াজ রসুন বা অন্য কোনো আমিষ জিনিস যাতে না থাকে। তারপরে দেখো আমি স্পিডে ওনাদেরকে আমি খাইয়ে দিচ্ছি, আমি কিন্তু এটা ফাস্ট ফরওয়ার্ড করেছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখো ওদের খাওয়ানোর পর এবার আমি ওর জন্য ডিনার বানাতে যাচ্ছি, আর আমি বাড়িতে নিজেই বানাই ডিনার, সেটা হচ্ছে রুটি, মানে ফেমাস রুটি, ওটা খুব সুন্দর হয় তোমরা দেখে বুঝতে পারবে। দেখো আমি এখন আটা মেখে নিচ্ছি, তারপরে ওদের জন্য আমি রুটি বানাবো।
আর আমি এক বছর আগে একটি ভিডিও পোস্ট করেছিলাম যে স্কুলে গিয়ে আমি কীভাবে গোপাসনাকে সেবা করি, সেই ভিডিওটার লিঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবে। আর সেই ভিডিওতে অনেক ভক্তরা কিন্তু কমেন্ট করেছিলেন অনেক কিছু, তো সেই কমেন্টের অ্যান্সার দেওয়া হয়নি, তো আমি একটা কিউএনএ ভিডিও বানিয়েছি, তো তোমরাও কিন্তু আই বাটনে সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, তো তোমরা সেটা দেখে নিতে পারো। তো ওই জায়গাটা দেখো যেখানে রুটি বানিয়েছি, সেই জায়গাটা গোছানোর পর এবার আমি ওদেরকে ভোগটা দিয়ে দেবো। তার জন্য দেখো এখানে দুধ গরম করা হয়েছিলো আর রুটি, তো এটাই মনে হয়। তারপরে আমাদের কানাই আর গোপু আর মাধব ওনারা এটাই সেবা নেবেন। তো দেখো রুটি দিয়ে ওর উপরে একটু আমি ঘি দিয়ে দিচ্ছি, এবার এটাই আমি ওনাদেরকে ভোগ দিয়ে দিচ্ছি। দেখো আমাদের মনোহর কতটা সুন্দরভাবে বসে রয়েছে, মানে মনে হচ্ছে যেন কত শান্ত শান্ত ছেলে একটা। আর তারপরে আমি দেখো আরতি করে নিচ্ছি। দেখো এবার আমি কিন্তু কানাইকে মাধবকে আর আমাদের গোপুকে কিন্তু ভোগ খাইয়ে দিচ্ছি, আর মনোহরকেও দিয়ে দিলাম। তারপরে আমাদেরকে জলটা খাইয়ে দিচ্ছি। ওনাদেরকে ভোগটা খাওয়ানোর পর আমি ওনাদের মুখটা মুছিয়ে দিলাম, আর উপরে যে জায়গাটায় ভোগ রাখা ছিল সেটা কিন্তু আমি পরিষ্কার করে দিলাম। আর তারপরে কানাই যেখানে শুয়েছিল, মানে ওনারা যেখানে বসেছিল, সেই জায়গাটা আমি পরিষ্কার করে দিলাম, কারণ ওখানে অনেক ফুল পড়েছিল তার জন্যে। আর তারপরে আমি কানাই মাধব আর গোপুকে কিন্তু গায়ে একটু অগ্রু ছিটিয়ে, অগ্রু দিয়ে গাটা মুছে তারপরে আমি নাইট ড্রেসটা ওনাদের পরিয়ে দিচ্ছি, যেহেতু এখন শয়নে যেতে হবে এই জন্যে। আর তারপরে এখন একটু মালিশ করে নিচ্ছি, কারণ তোমরা ভাবো কতক্ষণ ধরে একই পোজে কিন্তু ওরা বসে থাকে, একই পজিশন থাকে, একটুখানি নড়ে চড়ে না, তো সেই জন্য ওনাদের হাত পা অনেক ব্যথা হয়ে যেতে পারে, তাই আমি ওনাদের শরীরটা একটু মালিশ করে দিলাম। আর আমাদের মনোহর যেখানে বসেছিল সেই জায়গাটা আমি আরেকটু পরিষ্কার করে দিলাম। আর তারপরে আমার কাছে মনোহরের কিন্তু বালিশ ছিল না, তাই আমি দেখো এই রামাবলি দিয়ে কিন্তু এই বালিশটা আমি বানিয়ে দিচ্ছি। তো আমি পারিনি, যাই হোক যেমন পেরেছি তেমন করেছি। আর এটা তো বালিশ হয়ে গেল, এবার আমাদের মনোহরের গাটাও আমি ভালোভাবে একটুখানি মালিশ করে দিচ্ছি, তারপরে কিন্তু আমি ওকে শয়ন দিয়ে দেবো। দেখো আমাদের কতটা কিউট লাগছে মনোহরকে, এই ড্রেসটা পরে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? তো এবার আমি ওনাকে দেখো শয়ন দিয়ে দেবো। উপাসনারা কিন্তু এখন শয়ন করছেন, স্লিপ করছেন, আর ওনাদেরকে শয়ন দেওয়ার পর কিন্তু আমি আমার প্রিয় গুরু মহারাজকেও শয়ন দিয়ে দেবো। তো দেখো আমি একটুখানি হাত বুলিয়ে দিচ্ছি ওনাদের গায়ে, তো এবার আমি আমার গুরু মহারাজকেও শয়ন দিয়ে দিয়েছি। তারপরে ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। হরে কৃষ্ণ হরি বল।